আপনিকে যখন এনশিয়েন্ট ডায়াব্রিজ মাইনিং করতে যান তখন বাস অল্প কয়টা এনশিয়েন্ট ডায়াব্রিজ যে কারণে আপনি প্রচুর পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছেন আর এখন আর মাইনিং করতে চাচ্ছেন না। তো এই ভিডিওটা দেখার পর আপনারাও প্রচুর পরিমাণে এনশিয়েন্ট ডায়াব্রিজ পাবেন, একেবারে রাখার জায়গাও পাবেন না। শুরুর দুইটা টিপস তো যেমন তেমন, বাট লাস্টের টিপটার মাধ্যমে আপনারা উইদাউট এনি মাইনিং এনশিয়েন্ট ডায়াব্রিজ পাবেন। তো সর্বপ্রথম যখন আপনার নেদার আসবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে উল এবং উড নিয়ে আসবেন, যেগুলো দিয়ে আপনার নেদারের মধ্যে বেড ক্রাফট করতে পারবেন। বাট একটা কথা মাথায় রাখবেন যে কখনোই কিন্তু ওভারওয়ার্ল্ড থেকে কিন্তু এইসব বেড নিয়ে আসা যাবে না, নাহলে কিন্তু আপনার ইনভেন্টরিতে আর একটু স্পেস থাকবে না। দেন আপনাকে প্রচুর পরিমাণে নেদারাইট মাইন করতে হবে, আর কখনই আমার মতো হাত দিয়ে তো মাইন করবেন না, নাহলে আপনাদের টাইম নষ্ট হবে। দেন একটা বেড প্লেস করে দিবেন অ্যান্ড আপনার সামনে যে কোনো একটা র্যান্ডম ব্লক লাগিয়ে দিবেন অ্যান্ড একটা ব্লাস্ট করে দিলে আপনার পাবেন নেদারাইট, সরি এনশিয়েন্ট ডায়াব্রিজ, এবং আপনি হয়ে যাবেন আম্বানি। সো এখানে সেকেন্ড মেথড অনেক বেশি ইজি, আপনাদেরকে বাস কি করতে হবে, বাস কয়েকটা টিএনডি লাগাইতে হবে অ্যান্ড দেন জানেন এই টিএনডিগুলোকে ফ্লিন্ট করতে হবে, দেন সরে যাবে, না কিন্তু আমার মোবাইল শহীদ হয়ে যাবে। তো দেখতেই পারতেছো ভাগ্যক্রমে আমার মোবাইলটা জীবিত বেঁচে গেছে আর আমি কতগুলো এনশিয়েন্ট ডায়াব্রিজ আগে ভাগে পেয়ে গিয়েছি। তো তোমাদেরকে আমার একটা জিনিস দেখানো বাকি আছে, আর সেটা হলো যে টিএনডির এক্সপ্লোশন দেখো একবার, দেখো টিএনডি এক্সপ্লোশন কিন্তু কিরকম হয়। ওইদিকে আবার বেডের এক্সপ্লোশন দেখো, টিএনডি থেকে 2-3 গুণ বেশি হইছে। তো এটা অবশ্যই যাদের কাছে ক্রিপার ফার্ম নেই তাদের জন্য অনেক বেশি ভালো। তো এখন আসা যাক ভিডিওর মেইন জিনিসের উপর, যেটা হলো উইদাউট এনি মাইনিং কিভাবে এনশিয়েন্ট ডায়াব্রিজ পাওয়া যায়। আমি তোমাদেরকে বলবো সিক্রেট, বাট ওইটার আগে বলে রাখি তোমাদেরকে অবশ্যই এই সিক্রেটটা জানার আগে বাঘের বাচ্চা হইতে হবে। তবে আমিও কিন্তু বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। This big brain time. আলতুগিরি ছাড়ো, তোর থার্ড নাম্বার টিপ হইলো ব্যাস্টিয়নকে লুট করে। ইয়েস, ব্যাস্টিয়নে কিন্তু তোমরা একই সাথে গোল্ড ব্লক পাবা এবং ভাগ্য ভালো থাকলে তোমরা নেদারাইট ব্লকসও পেতে পারো। তবে তো এই চেস্টে নাই, কেননা যাই না, তবে এই চেস্টে যেমন কি দেখতেই পারতেছে একটা নেদারাইট ব্লক আছে। আর এইভাবে যদি তোমরা বড় বড় ব্যাস্টিয়ন লুটতে পারো তাহলে তার কোনো কথাই নাই। তো যদি তোমরা এরকমই ফালতু ভিডিওস আরও দেখতে চাও তাহলে ওই চ্যানেলের সাবস্ক্রাইবটাকে ফাটায় দাও, সাবস্ক্রাইব করে দাও।